वेलकम टू बंग पीएनपी से तो आवर एक इंडियन फुटबॉल ट्रांसफर अपडेटेड वीडियो है। हमरा जानी प्रत्येक ही जे गतकाल इंडियन फुटबॉले विंटर ट्रांसफर जे विंडो सेटा बंद हो गया छे एवं आज कोनो नतून अपडेट बा नतून रूमर बेरिये आसबे ना जेटा आज कमप्लीट हो क्यों बोलते पारबे अवश्य सेटा गतकाल रातिर 11:59 एर मध्ये कमप्लीट हो गया छे सेई कारणेई तार अपडेटटा आज ही बेरिये आसबे। आर तोमरा एटाओ खूब भालो करे जानो जे কোনো ট্রান্সফার যখন একটা দিনে কমপ্লিট হয় ডিল কমপ্লিট হয় সবসময় যে সেই ডিলটার রেজাল্ট সেই দিনকেই বেরিয়ে আসে এরকম কোনো বিষয় এতদিন হয়নি। মোটামুটি একদিন দুদিন এক সপ্তাহ অবধি সময় লেগেছে সেই খবরগুলো তারপর বেরিয়ে এসেছে। তো তেমনই একটা খবর কিন্তু আজ এই দুপুর থেকে ভাইরাল হতে শুরু হয়েছে। দুটি ক্লাব অর্থাৎ আমাদের বাংলার দুই প্রধান এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান এফসি দুটো ক্লাবেরই কিন্তু এই মুহূর্তে দুটো এবং একটা অর্থাৎ এসি ইস্টবেঙ্গলে দুটি প্লেয়ার আসছে এবং এডিকা মোহনবাগান একটা প্লেয়ার আসছে। যদি সেটা সোয়াপ ডিল সেক্ষেত্রে দুজন প্লেয়ারের ট্রান্সফার হয়েছে। আপাতত চারজন প্লেয়ারের ট্রান্সফারের খবর রয়েছে সেটাই দেবো, কিন্তু তার আগে বলবো যে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ রেগুলার বেসিসে ভিডিও পেতে গেলে অবশ্যই বং পিএনপিসিতে আসতেই হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাতে প্রেস করে দিও। এবার প্রথম যে আপডেটটা দেবো সেটা হলো সোয়াপ ডিলটা বলে দিই, কারণ সেখানে অবশ্যই দুটো ক্লাব জড়িয়ে রয়েছে এডিকা মোহনবাগান এফসি এবং এফসি গোয়া। এটা শোনা যাচ্ছে যে এফসি গোয়া থেকে লেনি রড্রিক্স, যাকে নিয়ে আগের দিন কথা বলেছিলাম যে এসসি ইস্টবেঙ্গল ম্যাচে যাকে দেখা যায়নি, তো সেই লেনি রড্রিক্সকে কিন্তু আপাতত এডিকা মোহনবাগান নিয়ে আসছে এবং তার বদলে অবশ্যই গ্লেন মার্টিন্স গোয়ারই আরেক লোকাল ছেলে যাকে চার্চিল থেকে এডিকা মোহনবাগান নিয়ে এসেছিল তাকে কিন্তু এফসি গোয়াতে পাঠিয়ে দেওয়া হচ্ছে অ্যাজ এ সোয়াপ ডিল। তো এই ডিলটা কতটা দুটো টিমের মধ্যে কাকে বেশি ভালো ব্যাপার ঘটায় সেটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমি বলবো লেনির আশাটা বেটার এডিকা মোহনবাগানে, কারণ একজন কোয়ালিটি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ইন্ডিয়ান তার অভাবটা বারবার বোধ হচ্ছিল। প্রণয় হালদার রয়েছে ভালো ছেলে ইন্ডিয়া টিমের প্লেয়ার, কিন্তু বিষয়টা হলো প্রণয় খুব বাজে সময়ে বেশ কিছু রাফ ট্যাকেল করে কার্ড খেয়ে যাচ্ছে এবং অলরেডিও ছটা কার্ড হয়ে গেছে, জানো আরেকটা কার্ড হয়েছে আরও একটা ম্যাচ বসে যাবে, অর্থাৎ তাকে নিয়ে একটু টেনশন তো অবশ্যই রয়েছে। শেখ সাহিল এখনও ঠিক সেই পরিণত ফুটবলটা খেলতে পারছে না যেটা আইএসএলের মতো মঞ্চে খেলা দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে লেনি রড্রিক্স এই টিমটাতে যথেষ্ট ভালো অপশন হতে পারে হাবাসের জন্য। আর দ্বিতীয় যে আপডেটটার দিকে আমাদের নজর থাকবে যার কিছুটা আভাস আজকে না মানে আজ থেকে এক মাস আগে 5th January 4th January এরকম সময় আমি তোমাদের দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি থেকে একজন মিডফিল্ডারকে টার্গেট করেছিল এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গল। যদিও সেই সময় ডিলটা কমপ্লিট না হলে সেই সময় যদি ডিলটা কমপ্লিট হতো ইস্টবেঙ্গলের পক্ষে অবশ্যই ভালো হতো, কারণ এতদিন ধরে সেই প্লেয়ারটি বসে থেকে থেকে কি লাভ হলো জানি না। এবার দুটি প্লেয়ার, একজন অবশ্যই ডিফেন্ডার সেন্টার ব্যাক আর একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশন রাইট মিডফিল্ড অনেকগুলো পজিশনে খেলতে পারে মাঝে মাঠে, তো সেই প্লেয়ার আপাতত এসসি ইস্টবেঙ্গল আসছে বলে শোনা যাচ্ছে বেশ কিছু সোর্স মাধ্যমে। দুজন অবশ্যই বাঙালি, সার্থক গলুই এবং সৌরভ দাস। এবার বিষয়টা হলো যে সার্থকের মতো প্লেয়ারের আসাটা দরকার, কারণ অলরেডি তোমরা জানো যে মুম্বাই সিটি এফসি এসে চান্স পাচ্ছে না। মর্তাদা ফল রয়েছে, সান্তানা রয়েছে, মেহতাব সিং দারুণ খেলছে, এদের টপকে সার্থকের খেলাটা খুবই চাপের বিষয়। আর সৌরভের কথা যদি বলো মাঝ মাঠে এই মুহূর্তে এতটাই ট্রাফিক জ্যাম রয়েছে মুম্বাই সিটি এফসিতে যে কোনোভাবেই তার চান্স পাওয়া পসিবল না। তো দুটো প্লেয়ার যদি এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলে আসে, এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলে যা অবস্থা আমার মনে হয় ইজিলি তারা ফার্স্ট ইলেভেন ডিজার্ভ করে। তবে লাস্ট যেটা খবর এটা অ্যাড করে দিতে চাই যে এসসি ইস্টবেঙ্গলে তারা এই মুহূর্তে লোনে আসছে এবং অবশ্যই বাই ব্যাকের একটা অপশন থাকছে, অর্থাৎ এন্ড অব দ্য সিজন তাদেরকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল কিনে নিতে পারে এরকম একটা অপশনই তারা আপাতত ইস্টবেঙ্গলে আসছে। তো যাই হোক এই ভিডিওটা অবধি কতটা ডেভেলপ করে সেই দিকে আমাদের নজর থাকবে, দেখাবে পরের ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, অ্যান্ড থ্যাংক ইউ।